Assalamualaikum. Welcome to my channel Online Machine Technology. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করলাম তা হচ্ছে একটি বয়লার নিয়ে এবং এটি হচ্ছে জুট বয়লার। জুট বয়লারে কিভাবে আপনার জুট দিতে হয় এবং কিভাবে এর স্টিম উৎপাদন হয় চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এটি হচ্ছে একটি বয়লারের বার্নার সাইড। এর নিচে বার্নার থাকে এবং এখান দিয়ে জুট বা জ্বালানি দিতে হয়। বার্নারে সেই জ্বালানিগুলো পুড়ে হিট উৎপাদন হয় এবং হিট উৎপাদন হয়ে উপরের দিকে বয়লার সাইডে প্রচণ্ড হিটে টিউবের ভিতর যে পানি থাকে তা বাষ্প হয়ে যায়। এই টিউবের ভিতর দিয়ে পানিগুলো পানি পরিচালনা করা হয়। টিউবগুলো কেমন আমি তা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। টিউবগুলোর এক পাশ থেকে আরেক পাশে পানি প্রবাহিত করা হয় এবং নিচ থেকে প্রচণ্ড তাপে এই পানিটা বাষ্প হয়ে ভিতর থেকে বেরিয়ে আসে এবং এই বাষ্পগুলো লাইনের মাধ্যমে গিয়ে হেডারে আসে। হেডার থেকে তারপর ডিস্ট্রিবিউশন পয়েন্ট অনুযায়ী বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। স্টিম বয়লারের ক্যাপাসিটি টনে প্রকাশ করা হয় এবং এক মোটামুটি এক টনের একটি বা 1000 কেজির একটি বয়লারের খরচ বাংলাদেশি টাকায় পড়তে পারে 20-25 লাখ টাকা যদি এটা আপনি লোকালি তৈরি করেন এবং যদি দেশের বাইরে থেকে ইম্পোর্ট করেন তাহলে 30-35 লাখ টাকার মতো পড়বে একটি বয়লার। তবে যদি আপনি ব্রয়লার কিনতে চান যেখান থেকে কিনেন আপনার অবশ্যই কিছু সুরক্ষা নীতিমালা আছে ওগুলো ফলো করে কিনবেন। আগে আপনি ভালোমতো বুঝবেন তারপর কিনবেন। যে কোনো জায়গা থেকে ব্রয়লার কেনাটা খুবই বিপজ্জনক কারণ এটি একটি বিস্ফোরকের মতো সামান্যতম অসাধারণতার কারণে ঘটে যেতে পারে বড় ধরনের বিপর্যয়। সুতরাং যারা ব্রয়লার তৈরি করে তাদের সমস্ত লাইসেন্স এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন কিনা সেটা দেখে নেবেন এবং সেই ব্রয়লারটি বা সেই ব্রয়লারের কোম্পানি ব্রয়লার অধিদপ্তরের সমস্ত রুলস ফলো করে কিনা বা রুলস মোতাবেক তৈরি হয়েছে কিনা তা দেখে নেবেন। যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনার কোনো ইঞ্জিনিয়ার দ্বারা সেটি চেক করে নেবেন যেন ভবিষ্যতে বড় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। ভিউয়ার্স আপনাদের যদি আরও কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে লিখবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।